তলায় কাঠের গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, ঘিঞ্জি এলাকায় আগুনে আতঙ্ক ছড়ায়। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো। রণয় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। রণয়, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, সকাল 9:45 থেকে 10টা নাগাদ আচমকা এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন নিমতলা বার্নিং ঘাটের কাছে যে কাঠগোলা রয়েছে সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু সেখানে আগুন ধরে যায়। এরপর আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটো আরো গোডাউনে। প্রথম থেকে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তারপর যেভাবে আগুন জ্বলতে থাকে তাতে করে পরপর আরো 7টা ইঞ্জিন আসে, মোট 10টা ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ত্রী শশী কাঁথা, একই সঙ্গে দমকল মন্ত্রী ঘটনাস্থলে আসে। কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তের বিষয় এবং দমকল মন্ত্রী এবং দমকল সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, কেউ সিগারেটের কিছু ফেলে দিয়েছে বা শর্টসার্কিট জাতীয় কোনো ঘটনার জেরে কিন্তু আগুন লাগতে পারে, যদিও প্রাথমিকভাবে দমকল কর্মীরা এটাই মনে করছেন। এখন কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে কুলিং প্রসেস চলছে, জায়গায় জায়গায় কিছু পকেট ফায়ার থেকে গিয়েছে, এই পকেট ফায়ার কুলিং প্রসেস চলছে। কারণ তুমি জানো কাঠ গোলা কাঠের গোডাউন আগুন এত সহজে কিন্তু নেবানো সম্ভব নয়, যেভাবে জায়গায় জায়গায় যথাযথ কাঠের জিনিসপত্র ছড়িয়ে দিয়েছিল তাতে করে কিন্তু আগুন দ্রুত ছড়াতে শুরু করে। দমকল কর্মীরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেখানে দাহ্য বস্তু মজুদ রয়েছে, অর্থাৎ যেখানে কাঠের চিন্তা কাঠের গুঁড়ো যে সমস্ত রয়েছে সেইগুলোকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে, তবে যেভাবে আগুন জ্বলছিল তাতে করে গোটা এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। দমকল সূত্রে জানা যাচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, 10টা ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে। হতাহতের কোনো খবর রয়েছে কি? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি ঘটনার জন্য হতাহতের কোনো খবর নেই, যারা সেই মুহূর্তে ছিলেন তাদের প্রত্যেককে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি এলাকার বাসিন্দারা কিন্তু আগুন নেভানোর কাজে যথেষ্ট সাহায্য করেছে, তারা জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এমনটি কিন্তু আমরা দমকল সূত্রে জানতে পেরেছি।